আমার প্রিয় বন্ধুরা, দেশি বিদেশি যে যেখানে আছেন, আমার প্রাণের আমার মনের সবাইকে আমার সালাম। বহুদিন পরে কিন্তু আপনাদের মাঝে এলাম, আপনাদের গোলাম। এই গোলাম বারবার আপনাদেরকে সালাম জানাচ্ছে। অনেকের মানুষের বলছে আমার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, কিচ্ছু খেতে পাচ্ছি না। কে বলছে দাদু, কে বলছে আঙ্কেল, কে বলছে ভাইয়া, কি করব। কারো পেটের সমস্যা, কারো হার্ট প্রবলেম, কারো ডায়াবেটিস, কারো গ্যাস্ট্রিক আলসার, এরকম বহু রকমের রুগী। এদের স্বাস্থ্য কিন্তু উঠছে না, অথচ দামি দামি খাবার খাচ্ছে, দামি দামি ডাক্তারের ওষুধ খাচ্ছে। বলছে বহু পরীক্ষা করেছি, ডাক্তার বলছে রোগ নাই, রোগ ধরতে পারে না। বড় বড় মেশিনে পরীক্ষা হচ্ছে, তাও রোগ ধরতে পারছে না। বলছে আপনার তো সব ঠিক আছে, কিন্তু আমার মানসিক টেনশন যাচ্ছে না। বারে বারে আমার কাছে এমন প্রশ্ন আসে বহু মানুষ। তাই বললে কি সহজ একটা উপায়, যেটা একটা খাদ্য, সেই খাদ্যটা আলসারের রুগী খেতে পারে, ডায়াবেটিসের রুগী খেতে পারে, এমনকি সদ্য সন্তান নিয়ে মা কোলে মায়ের স্তনে দুধ হচ্ছে না এবং বৃদ্ধ মহিলা যারা দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি আছে প্রচুর, এরা দুধ হজম করতে পারে না, সেই খাদ্যটি আজকে আশা করছি আপনাদের মাঝে উপস্থাপনা করব। এবং সেই খাদ্যটি কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে আমি ভিজিয়ে রেখেছি, ভেজালে কেমন হয় সেটাও আমি আপনাদের সামনে শো করে দেখাবো। অবশ্যই আপনাদের খুব বিশেষ পরিচিত, সেই আপনাদের পূর্ব পরিচিত জিনিস যারা দেখেছেন বা শুনেছেন তাদেরকে আবার আমি স্মরণ করে দেওয়ার জন্য ছবিটা দেখাবো এবং বাস্তব চিত্র। আমার পাশে ক্যামেরায় আছে সজীব, সজীব একটু কাছে এসো, এসে আমার সেই জিনিসটা দেখিয়ে দিই। এই যে এর ভিতরে যে দানাগুলো আছে, সে দানাগুলো বলা হয় সাবুদানা। অনেকে হোমিওপ্যাথি ওষুধের দোকানে এই রকমই গ্লোবিল পাওয়া যায়, সেটা কিন্তু চিনি দিয়ে তৈরি হয়, কিন্তু এটা হয় বিদেশ থেকে হয়ে আসে। এটা হচ্ছে একটা গাছের ভিতরকার অংশ, সাবুদানার তৈরি হয়। প্রথমে সেটার থেকে পাউডার তৈরি হয়, তারপরে এটা মেশিনের সাহায্যে সাবুদানা তৈরি হয়। এটা হচ্ছে পাম ট্রি, পাম গাছের ভিতরের অংশ। সেই পাম ট্রির ভিতরের অংশ, এটা থেকে পাউডার করা হয়। প্রথমে হচ্ছে ময়দার মতো পাউডার করা হয়, তারপরে এখান থেকে পরবর্তী সময়ে গ্লোবিল তৈরি হয়। এই সাবুদানাটা খুবই পুষ্টিকর জিনিস এবং মায়েরা খেতে পারেন, যারা উপবাসী বা রোজা রাখেন, পেটের সমস্যা কিন্তু খেতে পারছেন না অথচ রোজা করেছেন, তারাও এটা ভিজিয়ে রাখবেন। ভেজালে কেমন হয় সেটাও আমি দেখাবো। তো ভেজানোটা, ভেজানোর পরে এই দানাটা এমন হয়। তো এই যে দানাটা ভেজানোর, এই দানাটা ভেজানো, এই ভেজানো অবস্থায় এটাও কিন্তু আপনি গ্রহণ করতে পারেন, খেতে পারেন। কিচ্ছু নেই আপনার হাতের কাছে, মনে করুন এমনিই খাবো তাও খাওয়া যাবে। তা আমি খেয়ে কি দেখাবো আপনাদের এই ভেজানোটা যে খাওয়া যায়। তেল নুন হাবি জাবি কিচ্ছু লাগে না, কোনো মশলা লাগবে না, আমি এমনি খাবো। এই যে মুখে দিলাম, এটা যদি এমনি গিলে ফেলি তাহলে কিন্তু হজম সহজা হবে না, একটু সময় লাগবে, টিবিয়ে ফিনিশ করতে। দানাটা খেয়ে ফিনিশ করে ফেললাম।
এবার এটা খাওয়ার নিয়ম, সকালবেলা যাদের পেটটা খুব গরম থাকে, সাবুটা 2 ঘন্টা আগে ভিজিয়ে হালকা নুন দিয়ে খেতে পারে, আবার কলা দিয়ে খাওয়া যায়, এখনকার দিনে আম পাওয়া যায়, আম দিয়ে খেতে পারেন, অবশ্যই পেটে তার হজম শক্তি ঠিক থাকবে। যাদের হজম শক্তি ঠিক নেই তারা শুধু একটুখানি লবণ দিয়ে ওটা হালকা ফুটিয়ে নিলে পরে নরম হয়ে যাবে, আরামসে খাওয়া যায়। যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারেন। আগেও বলেছি যে মা বোনেরা অবশ্যই খাবেন, আপনাদের উপকার ভালো হবে। এবার ওই সাবু দিয়ে কিন্তু খিচুড়িও রান্না করে খাওয়া যায়, ওটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে নিতে, পরবর্তী সময় ভিজিয়ে পানিটাকে ফেলে দিয়ে আগে ডালটাকে হালকা তেলে সম্বরা দেওয়ার পরে একটু মশলা দিয়ে ডালটা আগে ফুটে যাব, তারপরে ওইটা দিয়ে খিচুড়ি তৈরি করা যায়। কিন্তু সেখানে আদা দিতে পারেন, গোলমরিচ দিতে পারেন, যারা রসুন খান তার একটা রসুন দিয়ে দিলেন, এইভাবে নানান প্রক্রিয়াতে কিন্তু এটা খাওয়া যায়, তাতে পেটের কোনো সমস্যা হয় না। যাদের হার্ট প্রবলেম আছে তারা 12 মাস খেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। পেটে যত রকম বায়ু, গ্যাস, আলচার খেতে একদম পাচ্ছেন না, গ্যাস ঠেলে ঠেলে উঠছে, তাদের বিশেষ উপকার করবে। এবং যারা আলচারের রোগী তারা 12 মাস যদি খায়, 3 মাসের ভিতর আলচার সেরে যাবে এবং কোনো ওষুধ খেতে হবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ আমার পাশে একটা রোগী ছিল, তিনি এই কাজই করতেন, 3 বেলাতে তিনি সাবু গ্রহণ করতেন। তিনি একজন বড় স্বাস্থ্যবান এবং দোকানদার, দেহ কোনোদিনও তার কোনো অংশে কোনো রকম ঘাটতি হয়নি, যেহেতু খাদ্য তিনি খেয়ে হজম করতে পারছেন এই সাবুটা। বড় বড় গ্যাসের বড়ি খান যারা, তার গ্যাস হবে না যদি এই সাবুদানাটা ভিজিয়ে প্রত্যেকটা দিন রান্না করে খান, অবশ্যই আপনার মঙ্গল হবে। আমার দেশি বন্ধু, বিদেশি বন্ধু বহু আছেন, বিদেশি বন্ধু এমন প্রচুর আছেন যারা সৌদি আরব, কত কেউ আমেরিকা, এরকম বহু, কেউ মালয়েশিয়া, দেখবেন ওখানে পাওয়া যায় এই জিনিসটা। কিছু খেতে পারছেন না, এটা খাবেন, দেখেন আপনার মঙ্গল হবে, পেটের যাবতীয় সমস্যা যাবে, ঘুম হবে ভালো, যখনই পেটের সমস্যা কমে যাবে অটোমেটিকলি ঘুম হবে। কিন্তু অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা।